গুড মর্নিং, শুভ সকাল, শুক্রবার রিভার ফিশিং মুর্শিদাবাদের পক্ষে সকলকে আন্তরিক শ্রদ্ধা সুস্থ নমস্কার। দেখুন আজকে মাছ ধরতে এসেছি, তিনটে ফেলেছি, দেখুন এক দুই তিনটে ফেলেছি। আর এই যে কেশব খুলছে বাংলা কলগুলো, কেশব ফেলবো, বাংলা কল দুটো ফেলবো, টোটাল পাঁচটা ফেলবো। ছাতুর লাড্ডু পুকুরের জন্য, ছাতুর লাড্ডু, দেখুন ছাতু, দেখতে থাকুন রেজাল্ট হচ্ছে, অবশ্যই দেখাবো, ঠিক আছে। সিলভার কাপ খেয়েছে, কেজি দুই এক। কেশব জলে নেমে ল্যান্ডিং করছে, গাছ আসলে গাছে লাগিয়ে দিয়েছে, ওই জন্য কেশব জলে নেমেছে। দেখুন সিলভার কাপ, ঠান্ডা সকালবেলায় ঠান্ডা সময় জলে নেমেছে, বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক কেমন কষ্টকর, কেমন কষ্টকর। সিলভার কাপ মাছ দু কেজি সাইজের, বেশ পরে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। ইটটা করো, ষাট ষাট স্পিডে হবে, স্পিডে গুটাও, কটাপটি না লাগে। পালি গেছি কোনো পিছন দিয়ে, এই তো বুঝলো, বেশ 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 বেশ, চলো 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 চলো, না না না, যা লাগিয়ে দিয়েছে, ছয় সাতের কাল লাগটা হয়েছে। দেখুন সিলভার কাপ দেড় দু কেজি, দেখুন টোপ শেষ হয়ে গেছে, এসব আবার টোপ মাখাচ্ছে। রসগোল্লা পাঁচশো মতো মাখাবে, দুটো রসগোল্লা, দুটো রসগোল্লা, ফিরেক্স রাম আর ভাত পোলাও দিয়ে চটকানো হচ্ছে, দেখতে থাকুন। এসব টোপটা মাখাচ্ছে, মধু দিছ, মধু দাও একটু, মধু কোথায় কোথায়, এই যে মধু দাও, ব্যাস ব্যাস। মধু দেওয়া হলো, নারকেল খেল দাও, সেটাই করছেন রাহুল, রাহুল জানেন যে তারপরে
এবার ছাতু দে ছাতু দেওয়া হয়েছে, দিকে সব ঘষছে পালিশ করছে। মিষ্টি রস নাই তো? নারকেল দাস দেওয়া হলো, ছাতু পোলাও, এই যে রসগোল্লার রসটা দিয়ে দাও, ছাতু রসটা সব দিয়ে দেবো আমরা। শীত হবে, শীত কম হলে পরে আবার ভাত পোলাও দেবো একটু। বাস মাখাও মাখাও মাখাও, একটু রস দিয়ে দিলাম রসগোল্লার। চলছে, নারকেল গাছ দেওয়া হলো, এবার ছাতু পোলাও দিয়ে দাও একটু। ছাতু পোলাও কোনটা আছে? এটা গিট মারলে এটা ব্যাস। এই দেখুন সব চিপ পড়ে আছে, চিপ পড়ে আছে। এদিকে টোপ শেষ হয়ে গেছে বলে ফাঁকে টোপ মাখানো হয়ে গেল, ঠিক আছে। ছাতু পোলাও দেওয়া হয়ে গেছে, ব্যাস আর কিছু হবে না, টোপ মাখা রেডি। টোপটা দেখিয়ে দিলাম, এবার গাঁথা হবে আর ফেলা হবে। দেখতে থাকুন, ঠিক আছে, মাখা কমপ্লিট, এবার গাঁথা হবে। এই যে ছ কাঁটা, ছ কাঁটা, ছ কাঁটায় গাঁথা হবে, ঠিক আছে, ঠিক আছে। চলুন, আমাদের আবার একটা কাতলা খেয়েছে, সেকেন্ড কাতলা, ঠিক আছে। মাস্টারমশাই খেলা খেলাচ্ছে, এই দেখুন স্প্রিং রিল খেয়েছে, এটা বাংলা বলে না স্প্রিং রিল। এই যে এই দেখুন, আমি আবার ল্যান্ডিংয়ে চলে যাব। এই দেখুন, এই দেখুন স্পিনিং রিল, আর ওই দেখুন কুকুর, ওই দেখুন মাছের ইয়ে, মাছের সাইজ এখন দেখাতে পারবো না। সিলভার কাপ, কাতলা নয় সিলভার কাপ খেয়েছে, ঠিক আছে, যাই হোক, ওকে। দেখে দাও ব্যান্ডিং, ওই সিলভার কাপ না, কাতলা, কাতলা গো, কাতলা গো, সলিড কাতলা, সলিড সলিড কাতলা। আরে পানা দাঁড়াও গো, দাঁড়াও দাঁড়াও, আনছি 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 আনছি, আঁকা ভাই কোনো, আঁকা ভাই, আঁকা আঁকা কোনো, আঁকা ভাই কোনো, আঁকা ভাই কোনো। ওই দেখো একটা ছিল মাল, ভয় পালিয়ে গেল, আস্তে 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 কিছু পাচ্ছি, কিছু আস্তে 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 আমি দেখছি। এটা চুলু তো টানলো, আমি কি করব, আমি কি করব, আমি যথেষ্ট চেষ্টা করছি। আসলে তবে তো লেবা, কাছে আসবে না তো, আসবে 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 আসবে, চলে এসছে, কাছে দেবো, তোমার কাছে দেবো, তোমার টেনশন নেই, তোমার টেনশন নেই। এসব আঁকা ভাই করলে পালিয়ে যাবে, বড় মাছটা, বড় মাছটা পালিয়ে যাবে আস্তে আস্তে আস্তে।
এসারে ও তো 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 দেখেন এখানে এই দেখুন এই দেখুন 6 7 এর কাতলা বিগ সাইজ কাতলা বিগ সাইজ কাতলা মোটা বংশি আছে টেনশন নাই সুপ্রিয় দর্শক বিগ সাইজ কাতলা লাগে নাই ওইখানে একবার ধরে দেখাও এই ধরে দাও এই দেখুন বিগ সাইজ কাতলা মনস্টার কাতলা ইচ্ছা লাগে সি দেখুন 6 7 এর 7 প্লাস কাতলা 8 কাঁচা কাচি আর এই দেখুন একটা দুটো দুটো আর দুটো সিলভার কাপ দেড় দু কেজি আর পাটা পাটা তিনটে পাটা দুটো লুঙ্গি বই তো সুপ্রিয় দর্শক এই ছিল রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের কামাল এই ঠান্ডাতে কাতলা ধরা কত কষ্টকর এই দেখুন কেসব মাছ কাটবে ঠিক আছে তো কেসব মাছ কাটতে লাগলো এখনও কাতলা ওই কাতলাটা খাবি খাচ্ছে তো সুপ্রিয় দর্শক দেখতে থাকুন ভিডিও আর যদি চ্যানেল নতুন চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে থাকুন ভিডিও দেখা হচ্ছে আবার কোনো পরের অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিভার ফিশিং মুর্শিদাবাদ জিন্দাবাদ